নবীর প্রতি বিদ্বেষ পালন করলো, আমি নবীর সমালোচনা করব। এই জন্য কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? কথা বলেন, আপনার পরিষ্কার করেন ভালো করে
মানুষের হেদায়েতের জন্য কুরআন পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা ভালো করে বুঝবে, শরীয়তে এমন বহু মাসআলা আছে যে মাসআলাগুলোর বিধান আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরভাবে ব্যাপকভাবে তৈরি করে দিয়েছে। যেমন বলুন তো, মদ খাওয়া হালাল না হারাম? কথা বলবেন, মদ খাওয়া হালাল না হারাম? কেন মদ খাওয়া হারাম? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে বলে দিয়েছে। সুদ খাওয়া হালাল না হারাম? কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছে সুদ খাওয়া হারাম? যে মাসআলা আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন সেই মাসআলায় কোন মতভেদ পৃথিবীর কারোর মাঝে নাই। যেমন আমরা কখনো এই কথা বলি না, ইমাম আবু হানিফা বলেছেন সুদ খাওয়া হারাম। আমরা কখনো এই কথা বলি না, ইমাম শাফি বলেছেন ঘুষ খাওয়া হারাম। আমরা কখনো এটা বলি না, ইমাম আবু হানিফা বলেছেন রমজান রোজা রাখা ফরজ। আমরা কখনো এই কথা বলি না, ইমাম আবু হানিফা বলেছেন নামাজ পড়া ফরজ। বলি না কেন? কারণ নামাজের কথা আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন আকিমুস সালাহ। কিন্তু ভালো করে বুঝবেন, শরীয়তের এমন হাজার হাজার মাসআলা আছে। আবার বলি, ভালো করে বুঝবেন, শরীয়তের এমন হাজার হাজার মাসআলা আছে যে মাসআলার তাফসীর সমাধান আল্লাহ কোরআনে বের করেন। যেমন আমরা নামাজ পড়ি কয় বক্ত, কথা বলবেন, নামাজ পড়ি কয় বক্ত? নামাজ পাঁচ বক্ত করার নাই, কোরআনে শুধু আছে আকিমুস সালাহ, নামাজ পড়ো। আচ্ছা, আজকে এখানে প্রচুর ওলামায়ে কেরাম আসতেছেন, সবাই আজকে ঐক্যবদ্ধ হইলেন। এতদিন আমরা ফজরের নামাজ পড়ি, এই সময় ঘুম থেকে উঠা কষ্ট। আজ থেকে আমরা সর্বসম্মত কোনো সিদ্ধান্ত নিলাম, দুপুর দেড়টায় আমরা জোহরের নামাজ পড়ি, আজ থেকে আমরা দশটা পনেরোয় ফজরের নামাজ পড়ব। সিদ্ধান্ত আপনারা মানবেন? ফজরের নামাজ সুবহে সাদিক শুরু না হলে পড়তে হবে, কোরআনে নাই। কোরআনে শুধু আছে ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হে বান্দারা, তোমাদের জন্য নামাজের ওয়াক্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু কোন নামাজের ওয়াক্ত কখন, নামাজ কয় রাকাত, এটা কোরআনে নাই। এটার সমাধান আপনাকে জানতে হবে, আপনাকে আসতে হবে হাদিসে। এটার সমাধান জানতে হলে আপনাকে কোথায় আসতে হবে, হাদিসে আসতে হবে। বর্তমান এবং মানুষে আরেকটা দল বাইরে যেতে নামে আহলে কোরআন, আপনার নকিয়ার লোক বাজারে হ্যাঁ স্লোগানে আহলে কোরআন। আমরা কোরআন মানে কোরআনের বাইরে আর কিচ্ছু মানি না, সে এই কথা বলবে কোরআন মানে কোরআনের বাইরে হাদিস মানি না। পরিষ্কার কথা, এই কথা বলার সাথে সাথে তাদের বেইমান হবে, কারণ তুই গেলে যদি কোরআন মানে হাদিস না মানে তাহলে তুই নামাজই পড়তে পারবে না। কারণ পাঁচশত নামাজের কথা কোরআনে কথা বলেন না, কেন পার্থক্য নামাজের কথা কোরআনে? ইমাম আবদুল জাহিদ আবদুল জাহাদি শুনেছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন হাদিস বর্ণনা করতেন, সারা দিন হাদিস বর্ণনা করতেন। এক আহমদ তার কাছে আসকে আয়েশা বলে, হে আবু সাঈদ, হাদিস কোরআন বাদ দিয়ে সারা দিন ধরে হাদিস হাদিস করতেছ কেন? আবু সাঈদ খুদরী তাকে বললেন, ইন্নাক আহমদ জিজ্ঞেস করলেন,